হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং জানিয়ে কিন্তু আজকে সকালটা শুরু করছি। তো এখন বাজে সকাল 8:30 মতন, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন একটুখানি ঠাকুরকে প্রণাম করে নেব, কেননা সকালের শুরুটা আমি কিন্তু ঠাকুরের নাম করেই ঘুম থেকে উঠি। কাল রাত্রেও প্রত্যেক দিনকার মতনই অ্যাজ ইউজুয়াল, কিন্তু খুব একটা যে ভালো আমার ঘুম হয়েছে তা একেবারেই নয়। ওই ঘুমাতে ঘুমাতে 2:30-3 তো বেজেই যায়। তো যাই হোক, সকালে তো উঠতেই হবে, কেননা সকাল থেকে খাওয়া দাওয়ার ব্যাপারটা যেহেতু থাকে, না হলে তো আমি সকালটা ঘুমিয়েই থাকতাম। আর আমার জানো তো, এখন না প্রচণ্ড অয়েলি স্কিন হয়ে গেছে। মানে আগে আমার একটু নর্মাল টাইপেরই ছিল স্কিনটা, বাট এখন প্রচণ্ড অয়েলি হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠলে সেটা আরও স্পষ্টভাবে বোঝা যায়। তো এখন ফ্রেশ হয়ে নিয়ে ভালো করে কিন্তু এই মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব। তো আজকে সকালে ব্রেকফাস্টটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব। তো আজকে ব্রেকফাস্টটা আমিই বানাবো। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর ওই যে পাশে দেখছো ওটা হচ্ছে আলু গ্রেট করে রাখা রয়েছে, তার পাশে রয়েছে টমেটো কুচি আর লঙ্কা কুচি, আর লাগবে হচ্ছে একটা ডিম। এই ব্রেকফাস্টটা আই থিঙ্ক সকালে অনেকেই খেয়ে থাকে, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা এখনও অবধি খাওনি তারা কিন্তু আমার মতন করে একবার ট্রাই করতেই পারো। ভীষণ ভালো লাগে খেতে, পেট তো ভরেই যায়, আর তার সঙ্গে কিন্তু ভীষণ ভীষণ হেলদিও। তো সব কটা ইনগ্রিডিয়েন্ট যেগুলো কেটে রাখা ছিল ওগুলোকে আমি কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন তো দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো না দিলেও চলে, বাট একটুখানি ফ্লেভারটার জন্য দেওয়া, তো বেশ ভালো লাগে খেতে। আজকের ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু একদমই আমার, মানে আমি আমার মতন করে বানানোর চেষ্টা করছি। আর এই কাটাকাটি যেগুলো দেখলে সবজি যেগুলো ছিল, তো সেগুলো আমার মা ঠাকুমারা রেডি করে রেখেই দিয়েছিল, আমি বলে দিয়েছিলাম কী কী লাগবে। তো এখন শুধু আমি ব্যাটারটা রেডি করে নেব। তো দেখতেই পেলে সবজিগুলো তো দিয়ে দিলাম, তার সঙ্গে মশলাও দিলাম। এরপরই এটার আসল উপকরণ যেটা, সেটা হলো ময়দা। তো আমরা যেহেতু তিনজন আছি, তো ময়দাটা দেবো হচ্ছে প্রায় 4 চামচ মতন। তো একটা হাতা বা একটা কাপের মাপে কিন্তু বুঝে আমার মনে হয় দেওয়া ঠিক হবে। আর 4 চামচ ময়দার সাথে কিন্তু নিয়ে নেব হচ্ছে 1 চামচ সুজি, চামচ না ঠিক হাতা আর কি ওটা। আর তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কাও আছে আর একটু গোলমরিচ গুঁড়োও দিলাম, যাতে এবারটা ভীষণ সুন্দর হয়। তো এটাকে আমি এখন ভালো করে মেখে নেব। তো নুন দিয়েছি যেহেতু, সেই জন্য এখান থেকেও কিন্তু একটু হলেও জল ছাড়বে, আর আলু আছে, আলুটা থেকেও কিন্তু জল বেরোবে। তো ভালো করে এটাকে একটু মাখিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু এখন দিয়ে দেব হচ্ছে একটু সামান্য স্বাদ মতো বলতে পারো চিনি। এই যে চিনি গুঁড়ো করা ছিল, তো চিনি গুঁড়োটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে দিয়েও ভালো করে কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিয়ে এরপর এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম ফাটিয়ে। তোমরা চাইলে কিন্তু ডিমটা অ্যাভয়েড করতে পারো, আবার চাইলে ডিমটা নিজেদের ইচ্ছে মতন আরও বেশি কম করে নিতে পারো। নিরামিষ দিনে যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমরা ডিমটা অ্যাভয়েড করতেই পারো, বাট আমি ডিমটা অ্যাড করলাম একটাই কারণে, কেননা এটা ডিমটা অ্যাড করলে এটা বেশ সুন্দর ফ্লাফি হয় ব্যাপারটা। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু একটু করে জল, আর আমি না একটু পাতলা ব্যাটার করব, কেননা এর মধ্যে যেহেতু আমি সুজি অ্যাড করেছি, তো সুজিটা যেহেতু ফুলবে তারপর কিন্তু একদম ঠিক মতন একটা ব্যাটারে গিয়ে দাঁড়াবে। তো সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম, দেখতেই পাচ্ছ আমি কীরকম একটা থিকনেস করেছি। তো এইরকম একটা থিকনেস করে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিট মতন। তো 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে দেখো দেখাই তোমাদের, একদম কিন্তু একটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এইরকমই একটা ব্যাটার আমি কিন্তু চাইছিলাম। তো রেডি হয়ে গেছে ব্যাটারটা, আর এর মধ্যে কিন্তু এবার অ্যাড করে দেবো হচ্ছে কয়েকটা আরও ইনগ্রিডিয়েন্ট, তো দেখাচ্ছি সেগুলো তোমাদের। বাট ব্যাটারের থিকনেসটা তোমরা একবার ভালো করে দেখে নাও, এইরকম হলে কিন্তু ভীষণ ভালো হয়। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বেশ একটা ক্রাঞ্চি ব্যাপার আসে, আর তার মধ্যে কিন্তু আমি আগেই দিয়েছি হচ্ছে একটু সামান্য একটু আদা বাটা। আদা দিলেও কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হয়। তো এটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় আমি 5 মিনিট মতন আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরপর আর কিছুই না, এখানে তো আমাদের ব্যাটার দেখলেই রেডি হয়ে গেছে, এরপর শুধু সেগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। তো এখানে দেখতেই পাচ্ছ আমার তেল দেওয়া হয়ে গেছে ননস্টিকে, বাট আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি পড়ে গেছে। তো এটাতে কিন্তু 2 গোলা রুটি অনায়াসেই হয়ে যাবে।
তো ভালো করে তেলটা গরম হলে এর মধ্যে ওই হাতাটা করেই 2 চামচ মতন ব্যাটার এর মধ্যে দিয়ে একটুখানি ভালো করে স্প্রেড করে নিলেই কিন্তু হয়ে যাবে হচ্ছে আমাদের এই ঝালঝাল গোলা রুটি। আমি এটাকে গোলা রুটি বলি, তোমরা অনেকেই হয়তো অনেক কিছু নাম দিয়ে থাকবে এটার, বাট আমার মনে হয় এটা একটু ঝাল টাইপ বা একটু বিভিন্ন রকম সবজি দিয়ে গোলা রুটি। তো এটার মধ্যে যেহেতু একটু থিক ব্যাপারটা রয়েছে, তো তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে করব, যাতে ভিতরটাও ভালো মতনভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো হয়ে গেছে রেডি, এরকম একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি তো একটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো মাই বানিয়ে নিয়েছিল, আমি ব্যাটারটা তো রেডি করেই দিয়েছিলাম। এই দেখো এখানে কিন্তু সমস্ত গোলা রুটিগুলো রেডি হয়ে গেছে। তো আমিও বসে পড়েছি প্লেট নিয়ে, আমি নিয়ে নেবো হচ্ছে 2 খানা গোলা রুটি। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে, আর সত্যি কথা বলতে এখন একটু পাল্টে পাল্টে ব্রেকফাস্ট করতেই না ভীষণ ভালো লাগে। তো এটা বিভিন্ন রকম সবজি আছে, তারপর সুজি আছে, ময়দা আছে, আর ময়দার জায়গায় কিন্তু আটা বা ওটসকে ড্রাই রোস্ট করেও ইজিলি এখানে ইউজ করা যেতেই পারে। আমি এর আগে যখন সিকিমে বানিয়েছিলাম তখন কিন্তু আমি এটা বেশিরভাগ সময় ওটস দিয়েই বানাতাম, তাহলে তো এটা আরও হেলদি হয়ে যেত। তো এটা আমি সস দিয়ে খেতেই বেশি পছন্দ করি, মানে কেচাপ দিয়ে। আর এই গোলা রুটিগুলো কিন্তু দেখো ভীষণ সফট হয়েছে, মানে সব দিক থেকে একদম পারফেক্ট যাকে বলে। তো এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও ইজিলি দেওয়া যেতে পারে, আর বানানোটাও আমার তো মনে হয় ভীষণ সহজ এই ময়দার আটা বা পরোটা বানানোর থেকে। আমার তো মনে হয় এরকম একটা নোনতা টাইপের গোলা রুটি করে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় অ্যাট্রাকটিভ তো লাগবেই, আর ওরা বেশ মজা করেই খাবে, আর আমাদের জন্য একদম পারফেক্ট। আর এর মধ্যে যেহেতু অনেক অনেক সবজি রয়েছে, তো এটা তো সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে বলো কেমন খেয়েছো, আর যারা বানিয়ে প্রায়ই খাও তারাও বলো যে এটা কেমন লাগে খেতে। আর আমি কিন্তু সঙ্গে আবার স্যালাড হিসেবে একটু শশাও নিয়ে নিয়েছি। আর জানো তো এই প্রেগনেন্সি শেষের দিকে এসে বিভিন্ন রকম ঘরোয়া খাবার দাবার খেতে না আমার ভীষণ ভালো লাগছে, আর ময়দা জিনিস তো আমি প্রথম থেকেই অ্যাভয়েড করেই এসেছি, বাট আজকে না একটু ইচ্ছেই হলো খেতে। আর তারপরই মায়ের কাছে আবদার করলাম একটু চা খাওয়ানোর জন্য। ব্রেকফাস্ট করার পর আমার চা খাওয়াটা বরাবরেরই অভ্যেস, কিন্তু মাঝখানে এই প্রেগনেন্সির কারণে কিন্তু আমি চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম বলতে পারো, কিন্তু এখন একটু আধটু মাঝে মধ্যে কিন্তু খাই, কোনো অসুবিধা হয় না। আর এই চা খাওয়ার পরপরই কিন্তু বসে পড়েছি হচ্ছে আমার নেলসগুলো কাট করতে। আমি জানি না আমার মতন কার কার এই প্রবলেমটা হচ্ছে, জানো তো এই জাস্ট 2 দিন কি 3 দিন আগে আমি নেলসগুলো কাট করলাম, আর 3 দিনের মাথাতেই দেখছি আবার সেগুলো বড় বড় হয়ে গেছে। তো আমার তো প্রচণ্ড অস্বস্তি হয়, আমি বড় নখ নিয়ে একদম থাকতে পারি না, আর এই সময় তো একেবারেই উচিত না বড় নখ রাখা। তো আমি তো অন্তত চেষ্টা করি 3-4 দিন অন্তর অন্তরই ভালো করে নখগুলো কেটে একদম ক্লিন করে নেওয়ার, তো আজও সেটাই করে নিচ্ছি। আর এরই মধ্যে কে এসে হাজির দেখো, ছোট্ট অতিথি এসছে আমার সঙ্গে দেখা করতে। এ হচ্ছে আমার জায়ের ছেলে ডোডো, তো ওকে আমরা ভালোবেসে ডোডো বলেই ডাকি, ভালো নাম হচ্ছে রঙ্গিত। আর এসেই ওর খেলাধুলা কিন্তু একদম শুরু হয়ে গেছে, আর ওরা যেহেতু এখানে থাকে না তো সেই জন্য অনেকদিন বাদ এসেছে, তো আমার যেহেতু শরীরটা খারাপ আমি তো যেতে পারছি না, তাই জন্য আমার সঙ্গে এখানে দেখা করতে এসেছে। আর তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই জায়গাতে, আর ও আসাতে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, অনেক দিন ধরেই না ওকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল। আর দেখো এসেই ওর দিদির খেলনা নিয়ে একদম স্টার্ট হয়ে গেছে ওর খেলাধুলা, ও একদম নিজের মতন জগতে রয়েছে। আর এখানে তো বাবা রয়েছে, তারপর আমার জায়ের মেয়ে রয়েছে, যা রয়েছে ওরাও রয়েছে। আর এখানে না একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা চলছিল, তো সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে আমি পরে আবার কোনো এক ভিডিওতে শেয়ার করব। এখানে বললাম না এটা একটু সাসপেন্সই থাক, পরে তোমাদের সঙ্গে অবশ্যই এই ব্যাপারটা শেয়ার করব, বেশ ইন্টারেস্টিং কিন্তু একটা আলোচনা এখানে চলছিল। আর এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও চলছে, তোরা এসেছে ওদেরকে একটু আম কেটে দেওয়া হয়েছে, তো আম খাওয়া নিয়ে ডোডো সোনা কি করে তোমরা একবার শুধু দেখো। মিত্তি মিত্তি লেগেছে দেখলে কি করছিল খাওয়ার জন্য,
তো এগুলো বেশ ভালোই লাগে দেখতে। আর বাচ্চাদের তো এটাই হয়, ওদের যেটা খাবার সেটা বাদে বাকি সমস্ত খাবার প্রতি ওদের কিন্তু ভীষণ ইন্টারেস্ট। তো এখানে আমরা একটু সবাই মিলে গল্প করছিলাম, ওর সাথে আমি অনেকটা সময় কাটালাম, তারপরে কিন্তু ওরা আবার চলে গেল। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো তাই জন্য ওদের সঙ্গে দেখা হওয়ার পর না বেশ ভালো লাগছিল। তারপর ওরা চলে যাওয়ার পর আমি একটু ড্রাই ফ্রুটসগুলো নিয়ে বসেছি খেতে, কেননা আজ তো সকালে খাওয়া হয়নি এখনো অবধি, এখন প্রায় মনে হয় 12টা মতন বাজে, তো এগুলো খেয়ে নেব। তো আজকে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি হচ্ছে একটু আমন্ড, তার সঙ্গে একটু আমসত্ত্ব, আর হচ্ছে পেস্তা। আর তোমরা না অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি আমন্ড ছাড়া বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো কিন্তু একটুখানি সোক করে খেও। আমি সোক করেই খাই, মানে খেজুর বলো বা কাজু বাদাম বলো সমস্ত কিছুই খাই, কিন্তু এই যে পেস্তা যেটা রয়েছে এটা তো একটু সল্টেড, মানে এটার মধ্যে সল্ট অ্যাড করা আছে, তো এটা না ধুয়ে খাওয়ার পর এটা যে টেস্টটা আছে সেটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমি এটাকে ধুই না। তো বাকি সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু আমি ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়েই খাই। তো তারপরে আধ ঘন্টা মতন বসে চলে গেছিলাম কিন্তু স্নানে। তো স্নানটা না আমি চেষ্টা করি একটু বেলা করেই করার, ওই 12:30-1টা করে কিন্তু স্নানটা করার চেষ্টা করি, কেননা কয়েকদিন আমি চেষ্টা করেছিলাম সকালের দিকে স্নান করার, বাট দেখতাম সকালের দিকে স্নান করার পরও প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি, তারপর আবার একবার বেলায় স্নান করতে হয়। তো এই সময় চেষ্টা করি একটু কম স্নান করার, মানে এখন যদি একবার করি তো বিকালে একবার গা ধুয়ে নিই, তো বেশি বারবার স্নান করাও তো ঠিক না, ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য আমি একেবারে একটু বেলার দিকে স্নান করি, আর রাতে শোয়ার আগে একবার ভালো করে ফ্রেশ হয়ে নিই। তো স্নান করার সময় আমার যে জামাটা থাকে আমি সেটাকে ধুয়ে ফেলি, আর সেটাকে এখন মেলে দিচ্ছি। এখন বেশ বাইরে ভালো কিন্তু রোদ রয়েছে, বাট বিশ্বাস নেই একটু পরেই হয়তো আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, বর্ষাকাল তো কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো সেগুলো ধুয়ে ভালো করে মেলে দিয়ে বাইরে কিন্তু আমি সূর্য প্রণামটাও এখানে সেরে ফেলবো। আর এখন স্নান করেও এত পরিমাণ গরম লাগে আর এত পরিমাণে আমি ঘামি যে তোমাদের কি বলবো, জানি না আমার মতন কার কার তোমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো। প্রচণ্ড পরিমাণে গরম লাগে, অবশ্য এই সময়টা গরমটাও খুব বেশি, বর্ষাকাল হলে হবে কি, একটা প্যাচ প্যাচে গরম কিন্তু থেকেই যায়, আর তার মধ্যে আমার আবার এই প্রেগনেন্সির টাইমে গরমটা যেন আরও বেশি বেশি করেই লাগে। এই যে স্নান করে এখন চুল টুল ভালো করে মুছে বসবো, তারপরই ফ্যানের তলায় কিন্তু আমি আবার অঝরে ঘামতে থাকি। হয়তো আমার প্রেশারটা একটু হাই বলে বা এই প্রেগনেন্সির কারণে এগুলো হয়, তো হয়তো সেটা ঠিক হয়েও যাবে পরে, বাট জানি না কেন এবছর আমার যেন বেশি গরম লাগছে। আর আজকে একটু না ভালো করে শ্যাম্পু করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছে, তো এই জন্য একটু স্নানটা করতেও টাইম লেগেছে, আর চুলটা শোকাতেও আজকে অনেকটা টাইম লাগবে। চুলটা ভেজা তো রয়েওছে, আর তার সঙ্গে না বেশ ভালো রকম জটও হয়ে গেছে, কেননা যেহেতু শ্যাম্পু করেছি তাই ভালো করে গামছা দিয়ে একটু মুছে নিচ্ছি যাতে চুলটা আঁচড়াতে সুবিধা হয়। আর এখন জানো তো স্নান করতেও মানে বাথরুমে বেশিক্ষণ থাকতেও একদম ইচ্ছে করে না, তাই একটু চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন অন্তত শ্যাম্পু করার, তবুও তাড়াহুড়ো করেই করি, মানে একদম ভালোই লাগে না বাথরুমের মধ্যে থাকতে, আরও যেন গরম লাগে। তো এদিকে আমার চুল ছাড়ানো চুল মোছাও কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে যেহেতু প্রচণ্ড জট হয়ে যায় শ্যাম্পু করলে, তাই জন্য মাকে বললাম একটু ভালো করে চুলটা আঁচড়ে দিতে, আর ভালো করে একটু চুলটা আঁচড়ে ফ্যানের তলায় একটু ভালো করে শুকিয়ে নিলে কিন্তু বেশ ফ্রেশ লাগবে। আর এই ছোটো ছোটো জিনিসগুলোই না কিছুদিন পর স্মৃতি হয়ে থেকে যাবে, এই যে মায়ের সাথে বসে সময় কাটানো, তারপর নিজেকে একটু সময় দেওয়া, নিজের যত্ন নেওয়া, যদিও এগুলো কয়েক মাস ধরে সেইভাবে করা হয়ে ওঠে না, মানে ইচ্ছেও করে না বলতে গেলে, তো এরপর যে সময়টা থাকবে তখন তো ইচ্ছে করলেও উপায় থাকবে না, তখন একদমই একটা আলাদা ফেস থাকবে, তো সেই ফেসটা অবশ্যই এনজয় করবো, তবুও এগুলো তো মিস করবোই বলো, তাই জন্য কিন্তু এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আমার কাছে মেমোরি হয়েও থেকে যাবে। তো বাজে হচ্ছে এখন 1:30, করে নেব হচ্ছে দুপুরের লাঞ্চ। আজকে লাঞ্চে কি কি রয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কিন্তু রয়েছে লাল শাক ভাজা, তার সঙ্গে কফি পাতা বাটা, মানে কফির যে পাতা হয় ফুলকপি সেই পাতা বাটা, আমার ভীষণ ভালো লাগে। আর রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, মাছ ভাজা আর আমড়ার ডাল। তো আজকে দুপুরের লাঞ্চটা হয়তো ভীষণ সিম্পল, বাট জানো তো ভীষণ ভালো খেলাম, আর প্রত্যেক দিন এই মাছের ঝোল খেয়ে খেয়ে একদম ভালো লাগছিল না, তাই জন্য আমি আজকে বলেছিলাম আমার জন্য একটা মাছ ভাজা রাখতে, তো সেই দিয়ে কিন্তু দারুণ খেলাম।
খেয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে মারাত্মক লেভেলে ঝড় হচ্ছে। আর এইদিকে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে দুপুরেও মনে হচ্ছে একটা বেশ ভালো ওয়েদার পাবো, তো ঘুমটাও মনে হচ্ছে একটু ভালোই হবে আজকে দুপুরে। আর এই বৃষ্টি ঝড় এগুলো এখন যে কী ভালো লাগে তোমাদের কি বলবো, তো বেশ ভালো তো লাগে, বাট গরমটা যদি একটু কমে তাহলে তো আরোই ভালো লাগে। তো লাঞ্চের পরেই মা কিন্তু চলে এসেছে আম কেটে নিয়ে। তো আমটা খেয়ে ভাবছি এইরকম একটা বৃষ্টির ওয়েদারে ভালো করে একটু ঘুমাবো, তো দেখা যাক কতটা কি হয়। তো এখন বাজে হচ্ছে রাত 9টা, আর আজকে না বিকেলের পর থেকে কিচ্ছু ব্লগ শ্যুট করতে পারিনি, খুব টায়ার্ড তো লাগছিলই, সঙ্গে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। আর আজকে সেই জন্য রাতের ডিনারটা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো আজকে রাতের ডিনারে কিন্তু রয়েছে খিচুড়ি, একদম মশলাদার খিচুড়ি যাকে বলে। আর এই খিচুড়িটা আমার শাশুড়িমা আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। এইরকম একটা বর্ষার বৃষ্টির ওয়েদারে না এইরকম টাইপের একটা খিচুড়ি খেতে আমার ভীষণ মন চাইছিল। আর এই খিচুড়িটা না আমার শাশুড়ি ভীষণ ভালো করে, সিদ্ধ চালের খিচুড়ি, তার মধ্যে ডিম দিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে এই খিচুড়িটা বানায়, অপূর্ব লাগে খেতে, একদম ঝালঝাল মশলাদার একটা খিচুড়ি। আর তার সঙ্গে ছিল হচ্ছে একটু মাশরুমের তরকারি আর পাঁপড় ভাজা। তো এই দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা সেরে ফেলবো। তো চলো এরই মধ্যে দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।